ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সেটা আজকে চলে এসছে। আমি আর আমার ছেলে বাড়ির পাশে রাস্তাতে চলে যাচ্ছি, সেইখানে ফ্লিপকার্টের ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। এখন আমার ছেলে তার হাত থেকে জিনিসটা নিয়ে নিচ্ছে, আর জিনিসটা নিয়ে তার ঠাকুমার হাতে দিয়ে দিবে। জিনিসটা কেনার পয়সাটা তার ঠাকুমা দিয়েছে। ভাই, মাকে পূজোয় গিফট করলাম, ঘড়ি দিলাম। হ্যাঁ, খুব কষ্টে আমাকে দিয়েছে, আমি অত সারা জীবন রাখতে চাই। কি সুন্দর, খুব কস্টলি ঘড়ি এটা। বাবুর এত সুন্দর ঘড়ি আমি একবার পরে নেই। কেমন মানিয়েছে প্লিজ কমেন্ট করে জানাও। আমার ছেলে পড়ার আগে আমি একবার ট্রাই করে নিলাম, এবার বাবু পর দেখি কেমন লাগে। বাবুকেও কেমন লাগছে? এটা তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা কি আছে দেখা যাক, চলো। এই জিনিসটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা আগের দিন এসছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে দুটো জিনিস একসঙ্গে শেয়ার করছি। দুটো জিনিস দেখে বলো কেমন হয়েছে। এবছর পুজোতে সেভাবে কোনো শপিং করা হয়নি, আর এই দুটো জিনিস আমার ছেলের জন্য ফ্লিপকার্ট থেকে কিনেছি। কেমন হয়েছে প্লিজ 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 কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক দিও। জামাটা কেমন হয়েছে কমেন্টে জানিও।